হ্যালো বন্ধুরা, দেখো এই যে আজকে লেখা আছে শর্ট ট্রিক অফ কিউব রুট বা ঘনমূল। এই ঘনমূল বা কিউব রুট আমাদের যে কোনো রাজ্য সরকারের পরীক্ষা থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় আমাদের কিন্তু সিম্পলিফিকেশন বা সরলীকরণে দিয়ে থাকে যখন খুব আমাদের ট্রাবল দেয়। তার জন্য কিছু একটা জিনিস মনে রাখতে হবে, তাহলে তোমাদের মুহূর্তের মধ্যে হয়ে যাবে। তাহলে মনে কি রাখতে হবে, এখানে আমি একটা জিনিস লিখছি, দেখো ওয়ানের কিউব কত, ওয়ান আমরা জানি, টু এর কিউব কত, টু এর কিউব হচ্ছে এই জানি, থ্রি এর কিউব কত, 27, ফোর এর কিউব কত, 64, ফাইভ এর কিউব কত, দ্যাট ইজ 125, সিক্স এর কিউব কত, সেটা হচ্ছে 216, সেভেন এর কিউব কত, 343, এইট এর কিউব কত, এইট এর হচ্ছে 512, নাইন এর কিউব কত, সেটা হচ্ছে 729। বলবে ম্যাম এত কিছু লেখাচ্ছেন, এইটুকুই শুধু মনে রাখতে হবে। যদি মনে রাখো বড় বড় যত বড় নাম্বারের কিউব রুট দিক না কেন, তোমাদের 2 থেকে 3 সেকেন্ডেই হবে। আচ্ছা এবার যদি আমি তোমাদের কোশ্চেন করি যে বলতো ওয়ান এর যে কিউবটা করলাম তার ইউনিট ডিজিট কোনটা, বলবো কি ওয়ান, টু এর কত, এইট, থ্রি এর সেভেন, ফোর এর ফোর, ফাইভ এর ফাইভ, সিক্স এর সিক্স, সেভেন এর কত, দাঁড়াও এখানে একটু সমস্যা হয়েছে। আচ্ছা সেভেন এর হচ্ছে তোমার কত বললাম, সেভেন এর হচ্ছে এখানে থ্রি, এখানে সিক্স, আচ্ছা এইট এর কত, টু, নাইন এর নাইন। কিভাবে মনে রাখবে, একদম দেখো মুহূর্তের মধ্যে মনে পড়ে যাবে। ফোন নাম্বার, আমার ফোন নাম্বার হচ্ছে 2882 3773। মানেটা কি বলতে চাইলাম, দেখো টু এর যখন কিউব করি তার ইউনিট ডিজিট কি হয়, এইট, এইট এর যখন কিউব করি তার ইউনিট ডিজিট কি হয়, টু, মানে টু এর এইট, এইট এর টু, আর থ্রি এর যখন কিউব করি তার ইউনিট ডিজিট কি হয়, সেভেন, আর সেভেন এর যখন কিউব করি তার ইউনিট ডিজিট কি হয়, থ্রি, তার মানে থ্রি এর সেভেন, সেভেন এর থ্রি। বাদ বাকি একটু লক্ষ্য করে দেখো, সবার কিউব করলে তার ইউনিট ডিজিট সেম থাকে, যারই কিউব করো না কেন, ওয়ান এর কিউব ওয়ান থাকে, ফোর এর কিউব 64, ইউনিট ডিজিট কত, ফোর, তার মানে সবার সেম থাকে, শুধু টু এর বদলি ওয়াট, এইট, টু এইট এইট টু, থ্রি সেভেন সেভেন থ্রি। কি মনে থাকবে তোমার ফোন নাম্বার। এবার দেখো অ্যাপ্লাই কিভাবে করব, মুহূর্তের মধ্যে এবার হয়ে যাবে। ধরো এটা আমার করতে দিয়েছে হচ্ছে কিউব রুট, কি করব দেখো কিভাবে করব। কিউব রুট মানে 3 দিয়ে রিলেটেড, কই দিয়ে রিলেটেড, 3 দিয়ে রিলেটেড। এবার লাস্ট থেকে 3টে ডিজিট কি করে দেব, ব্লক করে দেব, লাস্ট থেকে 3টে ডিজিট কি করব, ব্লক, তাই তো। এবার ব্লক করে দিলাম, এই যে 195, দেখো তো 195 কার কিউব অফ দি ডিভিজিবল হয়, কার কিউব অফ দি ডিভিজিবল হয়, আমি এখানে দেখতে পাচ্ছি 195 5 দিয়ে যায়, 5 দিয়ে পুরো ডিভিজিবল নয় কিন্তু 5 এর কিউব অফ দি দিয়ে যায়, কেন না 6 এর কিউব হয়ে যাচ্ছে, এক্সিট করে যাচ্ছে, তাহলে এখানে কি লিখবো, 5 লিখবো, লিখলাম। এইবার যেটা ব্লক করে দিলাম সেটা লাস্ট ডিজিটটা দেখবো। দেখো জীবনেও তো যাদের যাদের ব্লক করি মাঝে মাঝে ডিপি খুলে দেখি, তাহলে এই যে আমরা যে ব্লক করে দিয়েছি ব্লকের লাস্ট ডিজিট কি আছে, 2, 2 কার কিউবের ইউনিট ডিজিট, 8, আমি যে বলেছিলাম 2882 3773, কি ইজি তো। দেখো এইটা আবার করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট কাজ কি, লাস্ট থেকে 3টে ডিজিট ব্লক, ব্লক করে দিলাম, করে দেওয়ার পর 704 পড়ে রয়েছে, 704 কার কিউব অবধি যায়, এখানে আমি দেখতে পাচ্ছি 704 যায় হচ্ছে 8 এর কিউব অবধি, কেননা 9 এর কিউব হচ্ছে 729, এক্সিট করে যাবে, তাহলে এখানে কি লিখবো, 8 লিখলাম। লেখার পর ব্যাস আর কোনো কাজ নেই, যেই জিনিসটাকে আমি ব্লক করেছিলাম আমি দেখবো তার লাস্ট ডিজিট কি আছে, তার লাস্ট ডিজিট 9 আছে, তা 9 কার কিউবের ইউনিট ডিজিট, 9 এর, আমি তো বলেছিলাম সবার সেম থাকবে, শুধুমাত্র 2 এর 8, 8 এর 2, 3 এর 7, 7 এর 3, তাহলে 9 এর 9 এখানে হয়ে গেল, তাহলে আনসার কত, 89, কি ইজি তো। তাহলে এইভাবে শুধু তোমাদের এই চারটা যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু যে কোনো সংখ্যার কিউব রুট তোমরা ইজিলি পেয়ে যাবে, যত বড়ই হোক না কেন নাম্বারটা, তোমাদের কাছে একদম জলভাত। আশা করি এই ধরনের ট্রিক্সগুলো তোমাদের জন্য তোমাদের আপকামিং এক্সামে খুব হেল্পফুল। তো এই ধরনের ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করে বলো যে তোমাদের কি কন্টেন্ট চাই, আর সাবস্ক্রাইব করো নি তাহলে কি করছো, সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ সো মাচ।